তোমায় গান শোনাবো, রবি ঠাকুর কবেই এ গান লিখে গেছে এবং এই মনের ভাবটা মানুষের সারাক্ষণে আছে। একটু গান গাইতে পারলে, একটু ভালো লাগা ভালোবাসার মানুষকে কাছে পেলে প্রথম যে উচ্চারণটা ভেতরে আসে, তোমায় গান শোনাবো। আজকে আমরা এই শিরোনামে যে গানের কথা আমরা শুরু করব, সেটা একটা ক্যাফে, উইজডম ট্রি ক্যাফে। এখন ভাবনা হতে পারে সবারই যে হলে কেন নয়, অডিটোরিয়ামে কেন নয়, কোনো জলসা ঘরে কেন নয়, কোনো বাড়ির বসার জায়গাতে কেন নয়। তার কারণ মানুষ এখন অনেক বেশি ভর করেছে ক্যাফে হাউসে, অর্থাৎ যেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হয়, কথা হয়, গল্প হয়, গুজব হয়, একটু গান শোনা হয়, গান বলা হয়। আমার সৌভাগ্য হয়েছে, একটা সময় আমি ফ্রান্সে কাটিয়েছিলাম, সেখানে প্যারিসে, সেখানে মস্ত মস্ত দার্শনিকদের দেখেছি, দেখা যেত ওই বিশেষ কিছু ক্যাফেতে গিয়ে বসে তারা গল্প করতেন, তর্ক করতেন, লেখালেখি করতেন সারাদিন ওইভাবে, মানে এত সক্রিয় তারা। কিন্তু সেই সময়টা তারা ব্যবহার করতেন ক্যাফেতে বসে, ক্যাফে ছিল তাদের জীবনের একটা অংশ। আমাদের এখানেও আস্তে আস্তে ক্যাফেটা এসে যাচ্ছে। আগে আমাদের ছিল চায়ের দোকান, চায়ের দোকানে বসে গল্প হতো, সেটা ইস্ট বেঙ্গল মোহনবাগান হতো, কি উত্তম সুচিত্রা হতো, কি পাড়ার গুজব গল্প এইসব নিয়ে হতো, কিন্তু গানও হতো। আমি সেইসব দোকানেও বসেছি যেখানে আধুনিক গান হতো, বারে বারে কে যেন ডাকে আমাদের। কিন্তু এখন যখন গানটাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা চলছে চারিদিকে, তার কারণ হচ্ছে অডিটোরিয়ামের কস্ট আকাশ ছোঁয়া এবং সেখানে যথেষ্ট মানুষ দেখা যাচ্ছে না। এই জবে থেকে প্যান্ডেমিকের এই চলেছে এই পরিস্থিতি, মানুষ যেতে ভয় পায়, মুখে এরকম একটা করে মাস্ক পরে কতক্ষণ বসে থাকবে, খুলে রাখলো বলা হচ্ছে যে আপনারা দুটো করে সিট ছেড়ে ছেড়ে বসুন বা একটা করে সিট ছেড়ে ছেড়ে বসুন এইভাবে। আর যারা সেগুলো ঘটিয়ে তুলছে তাদের পক্ষে পয়সা তুলে আনা সম্ভব। আমার মনে হয়েছে বাঙালির বিশ্বজুড়ে কলকাতার মানুষের জীবনযাত্রার সঙ্গে এই ক্যাফের গান বাজনা তর্ক বিতর্ক আলোচনা এগুলো মিশে যাবে, মিশে গেছে। তাই আমাকে যখন এই অনুষ্ঠান যারা আনছেন উদ্যোক্তা ঋত্বিক আমাকে বলল, আমি সমস্যায় হ্যাঁ বলেছিলাম, কারণ আমি প্যারিসে 1997 সালে একবার গিয়েছিলাম, সেখানে ক্যাফে দে ফিলোসফ অর্থাৎ ক্যাফে অফ ফিলোসফার্স সেইখানে গিয়েছিলাম একজন দার্শনিক, তরুণ দার্শনিক, বেশি বয়স না, 45-48 বছর বয়স, তিনি তার তত্ত্বের কথা বলছিলেন আর ঘর ভর্তি লোক সেখানে বসে কফি খেতে খেতে সেই তর্ক শুনছিল। আমরা তর্কে যাব না, আমরা গানেই যাচ্ছি। গানও একটা তর্ক, অর্থাৎ ভেতরে অনেক রকম তর্ক তৈরি হয়, তো সেগুলো গান দিয়ে আমরা তার বলা যেতে পারে তার একটা নিষ্পত্তি করি। এখানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের গান হচ্ছে গিয়ে খোলামেলা জগতের গান, সত্যি কথা বলতে পাখির গান। তিনি গানগুলো লিখেছেন অদ্ভুত অদ্ভুত পরিবেশে, কখনো ঝড় ঝাপটার মধ্যে, সমুদ্র হতে জাহাজে করে যেতে যেতে, শান্তি নিকেতনে, এমনকি দক্ষিণের বারান্দায় জোড়া সাঁকোতে বসে গান লিখেছেন। আর গানগুলোর মধ্যে এত একটা স্বাধীনতা, একটা উন্মুক্ত হাওয়া রয়েছে, যার সঙ্গে আমার মনে হয়েছে যে ক্যাফের জীবন সহজে মিশে যাবে। আমরা আজকে সেই কারণে এই উদ্যোগে এসেছি এবং যারা গাইছেন তারা রবীন্দ্রসঙ্গীতে নিয়োজিত জীবন, আর যারা করছেন তারা এই কাজটা আরো চালিয়ে নিয়ে যেতে চান, মানে আরো শিল্পীরা হয়তো ক্যাফেতে আসবেন। আমার খুব ভালো লাগছে এদের উদ্যোগের প্রথম বিকেলে আমি এদের সঙ্গে থাকবো এবং রবীন্দ্রনাথের জীবনের গল্প কথা শোনাবো। রবীন্দ্রনাথের
সম্পর্কে বক্তৃতা করা যাকে বলে সেটা এখানে হবে না। আমরা সেই তার মধ্যে যাবও না, খুব কড়া কড়া কথা বা বড় বড় উদ্ধৃতি দিয়ে কথা বলা এই সমস্তর মধ্যে যাবো না। রবীন্দ্রনাথের জীবনটা যেরকম একটা খেয়ালি সুরের উপর ছিল, একটা আমি যেটাকে বলি ওনার সম্পর্কে এক জায়গায় বলতে গিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে উদাসীন সুরের সুরের লাপনা। সেই জিনিসটাকে আমরা এখানে আনতে চাই, যে রবীন্দ্রনাথের গানের মধ্যে যে একটা উদাসীন সুরেলাপনা ছিল, আছে এবং থাকবে চিরকাল, যে গানগুলোর জন্য তিনি আমাদের বাঙালি জীবনের শ্বাস এবং প্রশ্বাস, সেই গানগুলো এখানে আমরা আপনাদের সামনে আনব। আর আমি আমার মনের মতন করে কথা বলবো, কোনো কোনো লেকচার নয়, কোনো ভাষণ নয়, মনের কথা মনের মতন করে বলা, এবং তারপরে যারা আমাদের শিল্পীরা তারা গাইবেন এবং আপনারা সেই হাওয়াটা আপনাদের মনে একটু সঞ্চয় করে রাখবেন। আপনারা আসুন, আপনারা ভালোবেসে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে বসুন, এটা অনুষ্ঠান বলবো না, চায়ের সময়ে বসুন আর ভালোবাসা নিয়ে ফিরে যান।